জায়গায়, কোথায়? আমার নবীকে নিয়ে গন্ডগোল, নবীকে নিয়ে গন্ডগোল। তাহলে বোঝা গেল আল্লাহকে এক মানলে হবে না। তো ইহুদি ও আল্লাহকে মানে, খ্রিস্টান মানে, নাসারা মানে, অমুসলিম মানে, কাদিয়ানি মানে, সিয়ারা মানে। তাহলে আল্লাহকে মানলে ইমান হয়। এই জন্য আমি আল্লাহ পাক বলছেন ওরাফানা লাকা যিকরাক, আল্লাহ পাক বলছেন হযরত ইব্রাহিম নবী কি বলছেন জানেন? ইব্রাহিম নবী বলছেন আল্লাহকে আরজি করছেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। ইব্রাহিম নবী বলছেন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। আল্লাহ কি বলছেন? আরজি করছেন, হে আল্লাহ আমার জিকির পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও, আমার জিকির পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও। ইব্রাহিম নবী বলছেন, আর আল্লাহ তাআলা ইলান করছেন, আমাদের নবী বলেন, আল্লাহ ইলান করছেন আমার নবীর সম্পর্কে কি, ওয়া রাফানা লাকা যিকরাক। এই হাবিব ইব্রাহিম নবী আমাকে বলছেন, এই আল্লাহ আমার জিকির পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও, ইব্রাহিমের আল আরজি। আর আমি আল্লাহ ইলান করছি, ঘোষণা দিচ্ছি, এই হাবিব কি ঘোষণা দিলেন নবী সম্পর্কে, ওয়া রাফানা লাকা যিকরাক, ওয়া রাফানা লাকা যিকরাক। এই হাবিব আপনার জিকির, আল্লাহ বলছেন আমার নবী বলেন, আপনার জিকির আপনার খাতির আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দিলাম। এই এবার আসুন, আল্লাহ যে রসুলের জিকির বুলন্দ করেছে, প্রশ্ন কিভাবে বলন্দ করলেন, বলন্দের সিস্টেমটা কি, কিভাবে করলেন, ওর ব্যাখ্যা একটা শুনতে চাই। ইমাম ইবনু আতার দুইটি কাউর, ইনি হচ্ছেন তাবিঈ, মুজাহিদ, ইকরামা, তাউস, আতা, বড় তাবিঈ, সাহাবীদের কাছে এলেম শিক্ষা করেছেন, সাহাবী, দিনাদের উস্তাদ হলেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সাহাবীদের কাছে শিক্ষা অর্জন করেছেন। তাহলে ছাত্র, শিক্ষক কেমন? শিক্ষক দেখলে ছাত্র বোঝা যায় ছাত্র কেমন। ভাইরা বাবাজিরা, ইমাম ইবনু আতার দুইটি কল, ওরাফানা লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জিকিরকে বুলন্দ করেছেন কিভাবে, কোন কায়দায়, কোন কৌশলে, কিভাবে? জালতু তামামাল ঈমানি বিযিকরি মাক, জালতু তামামাল ঈমানি বিযিকরি মাক। কিভাবে একটু শুনেন ব্যাখ্যা, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের সাথে, তাওহীদের সাথে রিসালাতকেও জুড়িয়ে দিয়েছেন, জুড়িয়ে দিয়েছেন তাওহীদের সাথে রিসালাতকে, জুড়িয়ে দিয়েছেন, জুড়িয়ে রাসূলের জিকির বলন্দ করেছেন কিভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এটা হলো তাওহীদ। এইবার তাওহীদের সাথে
তাওহীদের সাথে আল্লাহ তার হাবিব মুস্তাফাকে রিসালাতকে তাওহীদের সাথে কিভাবে জুড়িয়ে আল্লাহ নবীর জিকির বরন্দ করছেন, নবীর নাম বরন্দ করছেন, নবীর শান বরন্দ করছেন। ভাইরা আমার বাবাজিরা রে ও মা বোনেরা ভালো করে শুনবেন কিভাবে বরন্দ করছেন। জানতু তামামাল ঈমানি বিযিকরি মাআক, আল্লাহ তাআলা তাওহীদের সাথে রিসালাতকে জুড়ালেন। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের সাথে এবার রিসালাতকে জোড়াবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জোড়াবেন। এবার আল্লাহ কি করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদ শেষ হয়ে গেল। এবার রিসালাতকে জোড়াচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ জুড়িয়ে দিয়ে। এইবার জুড়ানোর একটা সিস্টেম আছে, কায়দা আছে, গ্রামার আছে। ভাইরা আমার বাবা জিরা, এই শোনার ছেলেরা, এই আলেম বাবা জিরা শুনুন, সব জায়গায় গ্রামার চলে না, সব জায়গায় গ্রামার চলে না, আমার মানবীর জায়গায় কোনো গ্রামার চলবে না। গ্রামার কি ছিল, গ্রামার কায়দা এটা, গ্রামার হলো যখন তাওহীদের সাথে রিসালাতকে জোড়াবেন, জোড়ানোর একটা গ্রামার কায়দা আছে, কায়দা হলো কায়দা কুল্লিয়া হলো মাঝখানে একটা ওয়াও আতিফা আসবে, ওয়াও আতিফা, ওটাকে ওয়াও, ওটাকে ওয়াও আতিফা বলা হয়, ওয়াও আতিফা। তাহলে হওয়া দরকার ছিল, তাহলে পার্থক্য করার জন্য ওয়াও আতিফা আসতেই হবে, এটা গ্রামারের কায়দা, সিস্টেম, সব জায়গার জন্য সিস্টেম। তাহলে কি হবে, তাহলে এখানে হওয়া দরকার ছিল, গ্রামার অনুযায়ী হওয়া দরকার ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াও মানে আর, আর ওয়াও মানে আর, মুহাম্মাদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদ হলো আল্লাহর প্রেরিত রাসূল। তাহলে মানুষকে বোঝানোর জন্য দেখো, আল্লাহ তাওহীদ আলাদা, রিসালাত আলাদা, তাওহীদ আলাদা, রিসালাত আলাদা, তাওহীদ হলো স্রষ্টা, রিসালাত হলো সৃষ্টি আর বান্দা, এই দুইটাকে যখন মিলানো হবে, মিলানো যায়, মিলানোর একটা সিস্টেম হলো, কায়দা হলো, গ্রামার হলো, মাঝখানে একটা ওয়াও আতিফা আসবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সিস্টেম কায়দা। কিন্তু আমার আল্লাহ বলেন, আমার নবীজিকে যখন জোড়াবো এখানে কোনো গ্রামার চলবে না, ওয়াওটাকে সরিয়ে দিলেন, দিয়ে মুহাম্মাদকে রিসালাতকে তাওহীদের সাথে জুড়িয়ে দিলেন। শোনা বুঝো, রাসূল বুঝে না, তাহলে মজা ছেলেরা, এই ছেলেরা পাঁচ লাইলাকার ঈমান তাজা করো, আকীদা ঠিক করো, বাড়িতে যাও। মান নবীর ব্যাপারে কোনো কায়দা টায়দা চলবে না, এই জন্য আপনাকে বলি, আলেমদের আলেম সমাজকে বলি, রাসূলের ব্যাপারে কোনো কোনো কায়দা জোড়াবেন না, কোনো এখানে কোনো গ্রামার চলবে না, এটা মুস্তাফা আল্লাহ অর্জার স্থান। কথা ঠিক ঠিক আমার ওয়াজ বোঝেন? তাহলে হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ তাওহীদের সাথে রিসালাতকে জুড়িয়ে নবীর নবীর শান মান মর্যাদা উঁচু করলেন, বাড়িয়ে দিলেন। একটা দুই নম্বর ইমাম ইবনে আতার দুই নম্বর কাউলটা শুনে নিন, দুই নম্বর কাউল, ওয়া রাফা'না লাকা যিকরাকা, যে আমি আল্লাহ রাসূলের জিকির বলন্দ করলাম, উঁচু করলাম, বলন্দ করলাম, কিভাবে কিভাবে করলেন সিস্টেমটা শুনো, জালতুকা যিকরাম মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, জালতুকা যিকরাম মিন যিকরি, এ হাবিব আপনার জিকিরকে, আপনার জিকিরকে আমি আল্লাহ
আমি আল্লাহ আপনার জিকিরকে আমি আল্লাহ আমার জিকির হিসেবে ঘোষণা দিলাম জুড়ে। সুতরাং ফামান যাকারাকা ফামান যাকারাকা এই হাবিব যে আপনার জিকির করলো আমার নয় আপনার জিকির করলো ফামান যাকারাকা যে আপনার জিকির করলো ফামান যাকারাকা যাকারানি আপনার জিকির করলো এই হাবিব যে আপনার জিকির করলো ফামান যাকারাকা যে আপনার জিকির করলো যাকারানি আল্লাহ বলছেন ও আমি আল্লাহ আমি আল্লাহ সে আমারই জিকির করলো। রাসূলের জিকিরটাকে আল্লাহ নিজের জিকিরের সাথে কি করলেন বলুন, কথা বলুন কি করলেন, জুড়িয়ে দিলেন, দিয়ে রাসূলের জিকির বলন্দ করে দিলেন। ভাইরা আমার বামাজিরা রে এবার আসুন, এই আয়াতটা যখন নাযিল হয়েছিল আপনার জিকির আপনার খাতির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। এই আয়াত যখন নাযিল হলো জিব্রিল আমিন এলেন, এসে কি বললেন জিব্রিল আমিন এসে বললেন ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বুকুম ইয়াকুলু তাদরি কাইফা রাফা'তু যিকরাক। ভাইরা আমার বাবাজি হযরত জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জিকির যে আল্লাহ বলন্দ করেছেন বলন্দর মানে কি আপনি কি জানেন, বলন্দর মানে কি আপনি কি জানেন? আল্লাহ তাআলা নিজের জিকিরকে আপনার জিকিরের সাথে জুড়িয়ে আল্লাহ আপনার জিকিরকে বলন্দ করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ইমাম হাতিম তাফসিরে তাফসির হাতিমের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম হাতিম তাফসিরে হাতিমের মধ্যে উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন, লা উযকারু আল্লাহ বলছেন বান্দারে আমার জিকির করবি না, আল্লাহ মানা করছেন আমার জিকির করবি না, আমার জিকির করবি না, আল্লাহ কখন করব না বলো, কোন সময় কখন করব না, আমার আল্লাহ বলেন ইল্লা যুকিরতু মাই, ইল্লা যুকিরতু মাই, আমার জিকিরের সাথে সাথে যদি আমার হাবিব মুস্তাফার জিকির যদি না হয় তাহলে আমি আল্লাহ আমার জিকিরের পারমিশন নেই। জোরে জোরে আমার জিকিরের পারমিশন নেই কখন, যখন আমার জিকিরের সাথে যদি আমার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার জিকির, আমার জিকিরের সাথে সাথে যদি আমার হাবিবের জিকির যদি না হয় আমি আল্লাহ আমার হাবিবের জিকির নিজের জিকিরের সাথে জুড়িয়ে দিয়েছি, আর তোরা যদি বাদ দিয়ে জিকির করিস ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন কি হচ্ছে, হবে না, ওটা তো আমার হচ্ছে, আমি তো নবীকে জুড়িয়ে দিয়েছি আমার জিকিরের সাথে, নবীকে জুড়িয়ে দিয়েছি তাওহীদের সাথে, রিসালাতকে জুড়িয়ে দিয়েছি, আজানে আমার আল্লাহর সাথে নবীকে জুড়িয়ে দিয়েছি, আকামাতে আমার নবীর সাথে আমার সাথে আমি আমার হাবিবকে জুড়িয়ে দিয়েছি, আমি কোরআনে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার সাথে রাসূলের আতাতের সাথে রাসূলের আতাতকে আমার আতাতের সাথে জুড়িয়ে দিয়েছি, আল্লাহ বলছেন আমার নাফরমানি যে করলো রাসূল
রাসূলের নাফরমানি যে করলো আমি আল্লাহ আমার নাফরমানি করলো, তাহলে রাসূলের নাফরমানিটাকে আমি আল্লাহ আমার নাফরমানির সাথে জুড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন যে আমার রাসূলের আদেশ পালন করলো, সে আমারই আদেশ পালন করলো, আদেশ পালন করার ব্যাপারে আমি আল্লাহ রাসূলকে আমার সাথে রাসূলের সাথে আমি আমার আদেশ জুড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন সর্বপাত্রে আমি আল্লাহ আমার হাবিবকে তার সাথে জুড়িয়ে দিয়েছি। এই বান্দারে তোরা খবরদার, যখন আমার জিকির করবি লা উযকারু, আমার জিকির করা যাবে না, করা যাবে না, যাবে না কখন, ইল্লা যুকিরতু মাই, আমার জিকিরের সাথে যদি মুস্তাফার জিকির না হয় আমার জিকিরের পারমিশন নেই। বাস বুঝতে পারছেন না বলেন, এই বাস বুঝতে পারছেন না, এইভাবে আল্লাহ রাসূলের রাসূলকে উঁচু করেছেন, বরণত করেছেন, রাসূলকে রাসূলের শান মান মর্যাদা আল্লাহ উঁচু করেছেন। ভাইরা আমার বাবা জিরাও ও সোনার যুবকেরা গো, আল্লাহ বলছেন, আল্লাহ পাক কি বলছেন শুনুন, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ, ইন্নাল্লাহ আলিমুন খাবীর, আল্লাহ বলছেন আমি আল্লাহ খাবীর, খবর দেনে ওয়ালা খাবীর, খবর রাখনে ওয়ালা, খবর পৌঁছানে ওয়ালা, আমি আল্লাহ খাবীর। আর আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ খাবীর, আর আমার রাসূলও হলেন খাবীর। জোরে জোরে বলুন, আরো জোরে, আমিও খাবীর, আমার রাসূলও খাবীর, জোরে বলুন। ভাইরা আমার বাবা জিরা এদিকে বলেন, এদিকে আসেন ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন আমিও খাবীর, আমার রাসূলও খাবীর, আর রহমান ফাসআল বিহি খাবীর, আল্লাহ পাক বলছেন আমিও খাবিরা, আমার রাসূলও খাবিরা, আল্লাহ পাক বলছেন বান্দারে বান্দারে আমার সম্পর্কে যদি জানতে চাস আমি আল্লাহকে, তাহলে ওই খাবির রাসূলকে যে খাবির বানিয়েছি ওই রাসূলের কাছে গিয়ে, ওই খাবিরের কাছে গিয়ে আমার খবর নিয়ে নে, আমি আল্লাহ আমার খবর নে, আমি আল্লাহ আমাকে জেনে নে, রাসূলের কাছে গিয়ে আমাকে জান, আমাকে জান। তার কারণ পৃথিবীতে কোন আকাশের নিচ বলবো না আর সে নিচে জমিনের উপরে আমি আল্লাহ, আমাকে একজনই দেখেছে, একজনই দেখেছে, সে হলো আমি আল্লাহ আমার রাসূল। আল্লাহকে কে দেখেছেন একমাত্র রাসূল ছাড়া কেউ? সিরফ দেখা, সিরফ দেখা হে রব কো নবী নে, সিরফ দেখা হে রব কো নবী নে, ওর কিসি নে ভি দেখা নেহি হ্যায়, সবসে পর্দা কিয়া হ্যায় খুদা নে, সবসে পর্দা কিয়া হ্যায় খুদা নে, ওর মুহাম্মদ সে পর্দা নেই হ্যায়। সব থেকে আল্লাহ পর্দা করেছেন, আমার নবীজির থেকে আল্লাহ কোনো পর্দা, আল্লাহ বলছেন শোনো ছেলেরা, আল্লাহ পাক বলছেন আমার খবর যদি নিতে চাস আমার রাসূল ও খাবীর, ওই খাবীরের কাছে গিয়ে আমার খবর নে, আর রাসূল সম্পর্কে যদি জানতে চাস বান্দারে আমি আল্লাহ খাবীরা খাবীর, এই খাবীর আমি আল্লাহ, এই খাবীরের কাছে রাসূল সম্পর্কে জেনে নে, আরো জোরে বলো আমি
আল্লাহ বলবো রাসূল সম্পর্কে, আমার নবীকে কে কথা বলবে, নবীকে তো আমি বলবো, নবীর শান শান মর্যাদা পৃথিবীতে কেউ দেয়নি, আমি আল্লাহ দিয়েছি। রাসূল সম্পর্কে জানতে চাস, আয় আমার আল্লাহকে জিজ্ঞেস কর, আল্লাহ ওই রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে জানতে চাই, বলো। আল্লাহ বলছিল হ্যাঁ আমার কাছে দাও, ওনার সম্পর্কে আমার কাছে দাও। ভাইরা আমার বাবা জি রাত ওয়াজ বুঝতে পারছো না, আমার কাছে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন বান্দারে আমি হলাম রউফুর রহিম, আল্লাহ বলছেন বান্দা আমি রউফুর রহিম, আর পৃথিবীতে বান্দাদের মধ্যে কেউ রউফুর রহিম হতে পারে না, পারে না, পারে না, পারে না, বান্দা হলে আব্দুর রহিম, শুধু রহিম হতে পারে না, আব্দুর রহিম, রহিমের বান্দা, আল্লাহর বান্দা, পৃথিবীতে কেউ সত্তার হতে পারে না, পারে না, পারে না, বান্দা আমি আল্লাহ সত্তার, বান্দা কেউ সত্তার হতে পারে না, বান্দা হলে আব্দুস সত্তার, আমি আল্লাহ জব্বার, বান্দা বান্দা কেউ বান্দা জব্বার হতে পারে না, পারে না, কোন নবী রাসূল কোন জব্বার হতে পারে না, পীর ওলি হওয়াস কুতুব আব্দাল জব্বার হতে পারে না, শুধুমাত্র আমি আল্লাহ জব্বার, জব্বার, বান্দা হলে আব্দুল জব্বার, জব্বারের বান্দা, আল্লাহর বান্দা, আমি আল্লাহ কাহার, বান্দাদের মধ্যে কেউ কাহার হতে পারে না, পারে না, পারে না, বান্দারা হলে আব্দুল কাহার, কাহারের বান্দা। ভাইরা বারো বাবা জিরা এদিকে তাকান, আল্লাহ বলছেন আমি আল্লাহ আজিম, বান্দাদের মধ্যে কেউ আজিম হতে পারে না, আমি আল্লাহ আজিম, আমি আল্লাহ আজিম। ভাইরা আমার বাবা জিরা আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ করিম, বান্দাদের মধ্যে কেউ করিম হতে পারে না, বান্দাদের হলে বান্দারা হলে আব্দুল করিম, করিমের বান্দা। ভাইরা আমার সব বলে দিনেন, বান্দারা কেউ হতে পারবে না, বলে দিয়ে আল্লাহ বলছেন আমি আল্লাহ রউফুর রহিম, বান্দারা কেউ রউফুর রহিম হতে পারে না। তবে আল্লাহ বলছেন ওরে মুলবিরা যখন হিসেব করবি আমার নবীকে ছেড়ে হিসেব করবি, ওই আল্লাহ বলেছেন কেউ হতে পারবে না, কেউ এর মধ্যে আমার নবীকে জোড়ানো যাবে না, কেউ কেউ রহিম হতে পারে না, তবে বান্দাদের মধ্যে একজন হলেন, শুধুমাত্র একজন হলেন রউফুর রহিম, জোরে একজন, একজন বান্দাদের মধ্যে কেউ না, মুসা না, ঈসা না, নূহ, কেউ না, একজন আল্লাহ। কে আল্লাহ বলছেন, আল্লাহ নিজেকে বলছেন ইন্নাল্লাহা বিন্নাসি লারউফুর রহিম, আমি আল্লাহ রউফুর রহিম, বান্দারা কেউ রউফুর রহিম হতে পারে না, বান্দাদের মধ্যে একজন রউফুর রহিম, আল্লাহ নাম বলো। আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম عزيزٌ عليه ما عنتم حريص حريصٌ عليكم بالمؤمنين رؤوف رحيم আল্লাহ বলছেন বান্দাদের মধ্যে একজন হলেন রউফুর রহিম, তিনি হলেন আমার রাসূল, জোরে জোরে বলুন আমিও রউফুর রহিম, আমার রাসূলও রউফুর রহিম। এতে নবীর শান জানতে গেলে আল্লাহর কাছে জানুন, আল্লাহ বলছেন আমি খাবিরা আমার কাছে যান, আল্লাহ বলো নবীর সম্পর্কে আরো বড় শুনতে চাচ্ছি, ভালো লাগছে, আল্লাহ বলো, আল্লাহ নবী কে বলো, আল্লাহ বলছেন আনাল হাক্কুল মুবিন, আমি আল্লাহ হাক্কে মুবিন, আমি আল্লাহ হাক্কে মুবিন। ভাইরা আমার বাবা জিরা আমি হাক্কে মুবিন, আর আর
বান্দারা কেউ মুবিন হতে পারে না, কেউ হতে পারে না, তবে বান্দাদের মধ্যে একজন ছাড়া কেউ হতে পারে না, একজন ছাড়া কে নাম বলো, হাত্তা জাআহুমুল হাক ওয়া রাসূলুম মুবিন। আল্লাহ বলছেন বান্দাদের মধ্যে আমার রাসূল হলেন হাক্কে মুবিন। জোরে জোরে বলুন, আরো জোরে বলুন, ভাইরা আমার বাবা জিরা রে, আল্লাহর কাছে নবী সম্পর্কে জানতে চান, আল্লাহর কাছে জানুন, আল্লাহ গো নবী সম্পর্কে একটু বলো না, ভালো লাগছে। আল্লাহ বলছেন শোনো বান্দারে, আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন জমিন আসমানের নূর আমি আল্লাহ, জমিন আসমানের নূর আমি আল্লাহ, আর কেউ নয়, আমি আল্লাহ, আর বান্দাদের মধ্যে একজন হলেন নূর। আল্লাহ বলছেন একজন নূর, কয়জন নূর বান্দাদের মধ্যে, কজন নূর, একটু আস্তে বলুন, আর একটু আস্তে, শুনতে পাচ্ছেন কি? ভয় লাগছে নাকি আপনাদের কিছু কথা বলতে, কি জানি আবার। আল্লাহ বলেছেন আমি আল্লাহ, আসমান জমিনের নূর আমি আল্লাহ, দলিল কোরআনে, কোরআন থেকে সব বোঝাচ্ছি। আল্লাহ বলছেন আমি আল্লাহ নূর, আর কেউ নূর নয়, বান্দাদের মধ্যে কেউ নূর নয়, তবে তবে আল্লাহ বলছেন কেউ নূর নয়, কেউ এর মধ্যে আমার নবীকে জোড়ানো যাবে না, শামিল করা যাবে না। যখন হিসেব করবি বান্দারে নবীকে বাদ দিয়ে হিসেব করবি, আল্লাহ বলছেন আমি নূর, বান্দাদের মধ্যে আমার রসুলও হলেন নূর। আল্লাহ দলিল দলিল, আল্লাহ বলছেন কোরআন খোল, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, নূরুন ওয়া কিতাবুম মুবীন। আল্লাহ বলছেন আমার তরফ থেকে তোমাদের কাছে দুইটি জিনিস আমি পাঠালাম, দুইটি জিনিস তোমাদের কাছে এসেছে আমার তরফ থেকে, একটা হলো কিতাব মুবিন, দিয়ে কোরআন বোঝানো হয়েছে কোরআন, আর মিনাল্লাহি নূর, তাফসীর তাফসীর কারো দেখছেন, তাফসীর ইবনে কাসির খুলুন ভাইরা আমার বাবাজিরা, মিনাল্লাহি নূর আমি নূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ বলছেন মুহাম্মদ আমার হাবিব, মুহাম্মদ হলেন তিনিও হলেন নূর নবী। জুরে আমিও নূর আর আমার রাসূলও নূর, আর এক শ্রেণী বলছে নবী নূর বলা যাবে না, এইরকম আছে না, নবীকে নূর বলা যাবে না, এটা বাংলাদেশে বেশি ফেতনা। আরে আল্লাহ যে কোরআনে বলছে আমি নূর আমার রাসূলও নূর, তাহলে আপনি যদি নূর অস্বীকার করেন তাহলে কি হবে? আপনি নাসে কোরআনকে অস্বীকার করা হবে, আর নাসে কোরআনকে অস্বীকার করলে আপনার আমার ঈমান, ওটাই তো বলছি নবী ও নূর, কোরআন বলছে, কোন মলবির কথা নয়, আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। এখন যারা বলছেন নূর অস্বীকার করছে, নূর অস্বীকার করছে, তারা কি বলছেন জানেন? নবী কথাটা বুঝবেন, তারা কি বলছেন, নবী মাটির তৈরি, মাটির তৈরি, মাটির তৈরি, দলিল দলিল দিচ্ছেন, ইন্নি খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ যখন মানুষ তৈরি করবেন, সৃষ্টি করবে মানুষ, বাশার মানে মানুষ যখন তৈরি করবে, তখন শুকনো খনখনা শুকনো মাটি দিয়ে আল্লাহ আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন, মাটি দিয়ে। সুতরাং এই দলিল দিয়ে তারা বলছেন নবী মাটির তৈরি, নবী মাটির তৈরি, এটা আল্লাহ বলেছেন কাকে? আদম নবীর ব্যাপারে, আদম নবীর ব্যাপারে, আমাদের নবীর ব্যাপারে নয়, আদমকে মাটি দিয়ে তৈরি করেছে আদম, আমাদের নয়। তারা বলছেন না,
আমাদের সমস্ত বাসার ওই বাসার এদের মাথায় ঢুকে গেছে। বাসার বাসার মানে মানুষ, যত মানুষ সৃষ্টি করেছে মাটি দিয়ে ওদের মাথায় ঢুকেছে। এই জন্য আল্লাহ বলেছেন যখনই হিসেব করবে আমার নবীকে বাদ দিয়ে যেন হিসেব হয়। ওই বাসার বাসার করতে করতে ওই নবীকে বাসরিয়াদের মধ্যে বেড়া জালে ঢুকিয়ে দিয়েছে নবী বাসার। সুতরাং নবীও মাটির তৈরি। এবার ওই মৌলবীকে একটু প্রশ্ন করতে পারবেন না, একবার করবেন না? ঠিক আছে, আমি কিছুক্ষণ মেনে নিলাম আপনার কথাটাকে, রাখলাম পাশে, দেখে একটু ফয়সালা করি। মাথা টানলে দেহ আসবে, কোন মাটি তৈরি? আল্লাহ পাক মুরি মুজাসসাম জিবরিল আমিনকে বললেন, এ ফেরেশতা জিবরিল, এ মুরি মুজাসসাম জিবরিল, আমি আল্লাহ আমার হাবিবকে তৈরি করব, মাটি দিয়ে তৈরি করব। ঠিক আছে, তার বডি তৈরি করব, তুমি যাও নিয়ে এসো, মাটি নিয়ে এসো। জিবরিল আমিন বললেন, রব্বুল আলামিন আল্লাহ, কোথাকারের মাটি আনবো বলো, কোথাকারের মাটি আনবো বলো। আল্লাহ পাক বলেন, এ মুরি মুজাসসাম জিবরিল, যেখানে আমার নবী শুয়ে আছেন, নবীজি যে জায়গায় শুয়ে আছেন আয়েশার হুজরা মোবারকে, ওই জায়গার মাটি নিয়ে এসো। নবী মুজাসসাম জিবরিল আমিন ওই জায়গার মাটি নিয়ে গেলেন, ওই মাটির খামির তৈরি করলেন, ওই মাটির খামির তৈরি করলেন, নবীকে বানালেন। এবার আমি আলী আসগারের প্রশ্ন হলো, আমি আলী আসগারের প্রশ্ন হলো, নবীজিকে যে মাটি দিয়ে তৈরি করেছেন ওটা হলো নবীজি যে জায়গায় শুয়ে আছেন? এবার আসুন হাদিস শরীফ সামনে রেখে একটু বিচার চাই, বিচার করব হাদিস শরীফ সামনে রেখে বিচার করুন। নবীজি যে জায়গায় শুয়ে আছেন, যে জায়গায় শুয়ে আছেন ওই জায়গাটা কোন জায়গা, কোন কোন জায়গা? হাদিস সেই হাদিস খুলুন খুলুন বাবাজি। তারপর রিয়াজুল জান্নাতে আল্লাহ যদি কখনো নিয়ে যাওয়ার মদিনা শরীফে যাবেন, বাবাজি বাবু সালাম দিয়ে ঢুকে বাবুল বাকি দিয়ে যখন সালাম দিতে দিতে বের হবেন, আপনি বাম হাতে দেখবেন বাবাজি রিয়াজুল জান্নাত পড়বে তার বাবাজি, সোনার অক্ষরে লেখা আছে হাদিসটা, কি লেখা আছে? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর হাদিসটা শুনেন, কোন পৃথিবীতে ওয়ার্ল্ডে কোন মুফতি আলেম মুহাদ্দিস মুফাসসিরের ক্ষমতা নেই বলে দেবে এই হাদিসটি মানবো না, এটা জাল মওযু বানাওয়াট। নবীর ব্যাপারে যতগুলো আমরা বলবো ওরা বলে জাল। কোন মৌলবি থাকে রেকর্ডিং পৌঁছে দিবে, কোন মৌলবি থাকে বলে দেবে এটা জাল হাদিস, একটু বলে দিবে সামনে এসে বলে দিবে। সহি হাদিস সানাদের মধ্যে এতটুকু গড়বড়ি নেই। হাদিসটা কি? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবী বলছেন মা বাইনা বাইতি, আমার ঘর আয়েশার হুজরা মুবারক থেকে গিয়ে ওয়া মিম্বারি, আর আমার মেম্বার রিয়াজুল জান্নাতে যে নবীজি নামাজ পড়াতেন, ওই আমার মেম্বার মসজিদের মেম্বার থেকে নিয়ে আমার ঘর হুজরা মোবারক আয়েশার হুজরা মোবারকের এই জায়গাটা হিত্তাটা, আমার নবী বলছেন রিয়াজুল জান্নাহ, এটা পৃথিবীর কোন জমিনের অংশ নয়, এটা পৃথিবীর কোন জমিনের জমিন নয়, পৃথিবীর কোন জমিনের অংশ নয়, এটা সরাসরি বেহেশতের অংশ। এটা তো দুনিয়ার কোন জমিন নয়, পৃথিবীর কোন জমিনের অংশ নয়, দেখতে জমিন কিন্তু পৃথিবীর জমিনের সাথে কোন সম্পর্ক নেই, এর সম্পর্ক বেহেশতের সাথে, এই অংশটাই বেহেশতের অংশ। আল্লাহ যখন জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও আমার হাবিবের ওই মদিনার ওই জায়গা থেকে মাটি নিয়ে এসো, তখন আল্লাহ তাআলা কি করলেন? বেহেশত থেকে জান্নাত থেকে ওই হিসাবটা টুকরোটা জান্নাত থেকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরিল এসে ওই মাটি নিয়ে এলেন, ওই মাটি দিয়ে খামির তৈরি করে নবীকে সৃষ্টি করলেন, পয়দা করলেন। জোরে জোরে এবার আসুন, এই জন্য একটা কথা বলে দিই মাঝখানে, পৃথিবীতে
পৃথিবীতে সব ধ্বংস হয়ে যায়। কখন? কুল্লু মান আরিহা ফান, কোরআন সব ফানা হবে, কিয়ামতের পূর্বে সব ফানা হয়ে যাবে, কিয়ামতের পূর্বে সব ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার বাবাজিরা, কিয়ামতের দিন সব ফানা হয়ে যাবে, বাবা ধ্বংস হয়ে যাবে, পাহাড় তুলোর মতো উড়তে থাকবে, কিছু থাকবে না। ভাইরা আমার বাবা জিরা, সব ফানা হয়ে যাবে, প্রত্যেক জিনিসের ফানা আছে, শেষ আছে, খতম আছে, কিন্তু তিনটি জিনিসের খতম নেই, শেষ নেই, তিনটি জিনিসের শেষ নেই, খতম নেই, ফানা নেই। তিনটি জিনিস হলো নাম্বার ওয়ান খানায় কাবা, নাম্বার টু, নাম্বার টু হলো বাবা জি কোরআন শরীফ। তবে পুরো কোরআন শরীফ আল্লাহ তুলে নেবেন না কিয়ামতের পূর্বে বাবাজি, যখন মুসলমান মুমিন মুসলমান কোরআন তেলাওয়াতের জন্য কোরআন খুলবে, দেখবে সাদা কাগজ, সাদা সাদা দেখতে পাবে বাবা, সাদা। কোরআন শরীফের যত হরুফ আছে, এই হরুফগুলি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে লওহে মাহফুজে তুলে নেবেন। জোরে জোরে বলুন, আর কারণ কোরআনের আসল ঘর হলো বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনের আসল ঘর হলো লওহে মাহফুজ। জোরে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলা যাবে না? কোরআনের আসল ঘর কোথায়? একটু জোরে বলো, লওহে মাহফুজ। কোরআনের আসল ঘর হলো লওহে মাহফুজ, লওহে মাহফুজে তুলে নেওয়া হবে, লওহে মাহফুজে তুলে নেওয়া হবে। ভাইরা আমার বাবা জিরা, এই জন্য কোরআনের হরুফগুলি ধ্বংস নেই, আল্লাহ তুলে নেবেন। কটা হলো? কটা হলো? মন নেই বলে কটা বলেছিলাম? তিন নম্বর, নাম্বার থ্রি, আমার নবী যে জায়গায় ঘুমিয়ে আছেন, যে জায়গায় ঘুমিয়ে আছেন ভাইরা আমার, ওটার কোনো ফানা নেই, ওটা আল্লাহ বেহেশতে তুলে নেবেন, ওই হিসাবটা বেহেশতে তুলে নেবেন, বেহেশতে তুলে নেবেন, বেহেশতে তুলে নেবেন। ওটা হলো জান্নাতের টুকরো, আর জান্নাতের কোনো ফানা নেই, ধ্বংস নেই, খতম নেই। তাহলে এটা বেহেশতের টুকরো, নবীজি যেখানে ঘুমিয়ে আছেন। আর তুমি বলছো নবী আমাদের মতন, আরে মিয়া নবী যারা বলছেন নবী আমাদের মতন, আমরা তো মরলে দুনিয়ার মাটিতে ঘুমাই, আর তুমি যাকে নবীকে বলছো আমাদের মতন, সে নবী তো দুনিয়ার কোনো জমিনের অংশে ঘুমিয়ে নেই, ওটা সরাসরি বেহেশতের অংশে ঘুমিয়ে আছেন, আরাম করছেন। জোরে, আরো জোরে, ওটা সহ তুলে নেবেন, ওটা সহ তুলে নেবেন। কেন ওটা বেহেশতের টুকরো? আর একটা কথা বলে দিই, আর বেহেশতে কোনো মাটি নেই, নাম রাখা হয়েছে মাটি। ভালো করে শোনাই, যেমন আল্লাহ পাক বলছেন আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ, আমি জমিন আসমানের নূর, আমি আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, যার রাসূলুল্লাহর হাতের উপর হাত রাখলো, ইয়াদুল্লাহ ওটা আমি আল্লাহ, আমার হাত। তাহলে আল্লাহর হাত আছে? আল্লাহ নিজেই বলছেন আমার হাত। কিন্তু অন্য জায়গায় গিয়ে দেখছি আল্লাহ বলছেন ফাতিরু সামাওয়াতি ওয়াল আরদ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া মিনাল আনআমি আজওয়াজা ইয়াদরুকুম ফীহি লাইসা কামিসলিহি শাইই, লাইসা কামিসলিহি শাইই, কোন জিনিসের সাথে আল্লাহ আল্লাহ তুলনা করবেন না। সব জিনিস থেকে আল্লাহ পাক, হাত থেকে পাক, জিসম থেকে পাক, নূর থেকে পাক, তিনি কি? তিনি তিনি কি? আমিও বলতে পারবো না, আপনারাও নয়, কোন মৌলবি বলতে পারবে না। তিনি কি সেটা রাসূল ভালো বলতে পারবেন, যেহেতু রাসূল সাক্ষাৎ করেছেন। সুতরাং তাহলে আল্লাহ কি করেছেন? বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি,
আর কেউ যদি এটাকে স্বীকার করে নেয় আল্লাহর হাত আছে, হাত স্বীকার করলে তাহলে আপনাকে বডি স্বীকার করতে হবে, বডি স্বীকার করলে পা আছে স্বীকার করতে হবে, পা থাকলে বডি থাকলে হাত থাকলে স্বীকার করতে হবে, চোখ আছে নাক আছে কান আছে হেড আছে সব আছে, তাহলে আল্লাহ আকার হয়ে গেল, আকার সাব্যস্ত হয়ে গেল। এই আকার সাব্যস্ত যেই করতে যাবে সেই হবে বেঈমান কাফের। তাহলে আল্লাহর আকার আছে তো, কথা বলে আল্লাহর আকার আছে তো, কি আল্লাহ কি নিরাকার, এই দেখো বলছি এখনো পর্যন্ত এটাও জানলাম না, বললাম নিরাকার সব জায়গায় বলে নিরাকার, একটি বাতাস হাওয়া, হাওয়া যেটা বাতাস ওই হাওয়ার আকার আছে, আকার নেই, তো এই হাওয়াকে সৃষ্টি করেছে কে, আল্লাহ। তাহলে নিরাকার বস্তু সৃষ্টিকারী হলেন আল্লাহ, আল্লাহকে যদি নিরাকার বলেন সামঞ্জস্য হয়ে যাচ্ছে, আল্লাহও নিরাকার হাওয়া নিরাকার, হাওয়া নিরাকার, কথা বুঝতে পেরেছেন, হাওয়ার আকার নেই তাহলে নিরাকার বস্তুকে সৃষ্টি আল্লাহ করেছে, আল্লাহকে যদি নিরাকার বলেন তাহলে সামঞ্জস্য হয়ে যাচ্ছে, ইমান থাকবে না, আল্লাহ আকার থেকেও পাক নিরাকার থেকেও পাক, জোরে বলুন আকার থেকেও পাক নিরাকার থেকেও পাক, তাহলে আল্লাহ যে বললেন কোরআনে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটা বান্দাকে বোঝানোর জন্য, এটা বোঝাতে হবে তো, ওটা আমার হাত, বেহেশতে যে বলা হয়েছে মাটি আছে, আল্লাহর কসম ছেলেরা শোনো, ওই মাটিটা আসলে মাটি নয়, বোঝানোর জন্য বলা হয়েছে মাটি, কিন্তু বেহেশতের মাটিটাও হলো নূর, বেহেশতের যাবতীয় জিনিস হলো নূরই নূর, মাটি ও নূর সমস্ত জিনিস নূর, মাটি ও নূর, সুতরাং নবী আমার নূর নবী, তাহলে কি বোঝা গেল শেষে এসে আমাদের ফাইনালে আমরা আসতে পারলাম না, তা নবী যে মাটির তৈরি মাটিটাও নূর, তাহলে নবী কিসের তৈরি, নূরের তৈরি, আমাদের নবী নূর নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, আমাদের নবী কি নবী, তোমরা অস্বীকার করছো, এরা তখন কি বলছি জানেন, নবী যদি নূর হয় এরা বোঝাচ্ছে কেমন করে দেখেন, নবী যদি নূর হয়, নূর মানে জ্যোতি আলো, তার আকার থাকে না, যেমন ফরিশতাদের আকার আছে, আকার নেই, নূর যে হবে তার হাত থাকবে না, পা থাকবে না, বডি থাকবে না, চোখ কান নাক মুখ কিচ্ছু থাকবে না, সে দুনিয়ার খাওয়া দাওয়া করবে না, এটা হলো নূর, যেমন ফরিশতা নূর, ফরিশতাদের বডি নেই, নাক কান মুখ কিচ্ছু নেই, তারা নূর। তাহলে আচ্ছা বোঝান তো আমাকে একটু, বোঝান একটা MBBS ডাক্তার, MBBS ডাক্তার একজন বলছে, ইনি MBBS ডাক্তার একজন বলছে, না ইনি হাফেজে কোরআন, কি হলো, ইনি হাফেজে কোরআন, আরেকজন বলছে না ইনি MBBS ডাক্তার, ডাক্তারি পড়েছে পাস করেছে, ইনি ডাক্তার MBBS, আরেকজন বলছে ভালো করে বলো, আরেকজন বলছে না ইনি হলেন হাফেজে কোরআন, মাদ্রাসায় পড়ে পড়ে বেরি বের হয়েছে, পাগড়ি দিয়েছেন কোরআনের হাফেজ। এবার আমি আলী আজকার প্রশ্ন আমার, তোরে হাফেজে কোরআন কি MBBS ডাক্তার হতে পারে না, কথা বলে MBBS ডাক্তার হাফেজে কোরআন হতে পারে না, তাহলে ব্যাখ্যা কেমন হচ্ছে, ব্যাখ্যা কেমন হচ্ছে, কি বলছে, না ইয়ে হাফেজে কোরআন, ও ডাক্তার নয় হাফেজে কোরআন, আরেকজন বলছে না ইনি MBBS ডাক্তার, কোরআনের হাফেজ কি করে, ইনি তো ডাক্তার মানুষ, আরে পাগল, ডাক্তার মানুষ কি
ডাক্তার মানুষ কি এমবিবিএস ডাক্তার কি হাফেজে কোরআন হতে পারে না? হাফেজে কোরআন কি এমবিবিএস ডাক্তার হতে পারে না? হতে পারে। তাহলে বাশার কি নূর হতে পারে না? নূর কি বাশার হতে পারে না? এই কথা কি বুঝতে পারছেন? নূর নূর কি বাশার হতে পারে না? যদি বলেন না নবী যদি নূর হয়, যারা প্রমাণ বলছেন নবী যদি নূর হয় তাহলে চলছেন কি করে? হাঁটা হাঁটি চোখ কান নাক মুখ কি করে হয়? তাদেরকে বলি তাহলে এমবিবিএস ডাক্তার হাফেজে কোরআন হতে পারে না? এমবিবিএস ডাক্তার হাফেজে কোরআন হতে পারে? আর হাফেজে কোরআন এমবিবিএস ডাক্তার হতে পারে? তাহলে নূর কখনো কি মানুষ হতে পারে না, বাশার হতে পারে না? যদি বলেন না হতে পারে না, তাহলে আমি আলী আসগরের প্রশ্নের উত্তর দেবেন। আজরাইল ফারিশতা এত নূর, বুখারী শরীফ থেকে বলছি এত নূর। মুসা নবীর কাছে আজরাইল গেলেন, গিয়ে বললেন আমি রূহ কবজ করতে এসেছি। যেই বলেছেন তখন মুসা নবী টেনে এক চড় মারলেন আজরাইলকে, এত জোরে মেরেছিলেন চড়টা আজরাইলের চোখ কানা কানা হয়ে গেছিল। এক চড় চড়ে আজরাইলের চোখ কানা করে দিয়েছিলেন মুসা নবী। জোরে হল আর একটু জোরে। আমি আলী আসগর বুখারীর হাদিস, বুখারী রিওয়ায়ত, আমি আলী আসগরকে বুঝিয়ে দিই ফারিশতা তো নূর, নূর যখন হয় তার চোখ কি করে হলো? নূরের তো চোখ কান নাক মুখ হয় না। তাহলে আজ মুসা নবী আজরাইলকে টেনে চোখ কানা করলেন কোথা থেকে পেলেন? আমি বলবো নূর যে সে নূর যে সে বাশার হতে পারে না। তাহলে বাশার যদি না হয় তাহলে চোখ কানা করলেন কি করে? এই প্রশ্নের উত্তর আগে দেবেন, তারপর আমি দেব। আমি কি ওয়াজ কি আপনাদেরকে বোঝাতে পারছি না কি বুঝতে পারছেন? ছাত্র ভালো হলে ওয়াজ করতে ভালো লাগে, আপনারা যেন চুপচাপ যেন কিছু যেন বুঝতেই পারেন না। আর ও খালি আহমদাবাদের পিছনে পড়ে আছে, আহমদাবাদ আহমদাবাদ ওই ওয়াজ করেন আহমদাবাদের, ও তো করে দিয়েছি, ওটা শোনো না, ওইটাই সব জায়গায় করে বেড়াবো, করে দিয়েছি। তার মানে ওরকম টান মারেন, অনেক জায়গায় যাই আমি বলে হুজুর টান মারবেন, হুজুর টান। আমি তখন মনে করি এরা ওয়াজ শোনার লোক নেই, তাহলে টানই শুনবে, তা আমিও চিন্তা করি একটু টানই। ওয়াজ শোনার মতো শ্রোতা না পেলে বোঝানো ভালো লাগে না, ছাত্র ভালো লাগে, পড়াতে ভালো লাগে, আর গভীর রাতে তুলেছেন তো সমস্যা হচ্ছে। সকালে তাবার যখন আসবে তখন আমার মনে হয় তখন জাগ্রত হয়ে যাবে, তখন ঠিকভাবে শুনতে পারে না, হতে পারে। ভাই আমার বাবা জিরা, তাহলে আমাকে উত্তর দেবে, তাহলে বোঝা গেল। এবার আসুন, এবার আসুন, তাহলে আজরাইলের চোখ কানা করলেন কিভাবে? কোরআন, কোরআন তার উত্তর দিচ্ছে। কোরআনকে জিজ্ঞেস করুন, এমনি জানে না, পড়াশোনাই করে না। ফাতামাসালাহা বাশারান যখন ফারিশতারা নবীদের কাছে যখন আসতেন, বাশরি সুরাত সুরাত ধারণ করে আসতেন, মানুষের আকৃতি নিয়ে আসতেন, মানুষের আকৃতি নিয়ে আসতেন। আজরাইল যখন মুসা নবীর কাছে এসেছিলেন রূহ কবজ করার জন্য, বাশরি সুরাতে মানুষের সুরাতে এসেছিলেন, ওই সুরাতে যখন এসেছিলেন টেনে চড় মেরেছে চোখ কানা করে দিয়েছেন, ওটা নূর নূরি সুরাত নয়, ওটা বাশরি সুরাত। তাহলে বোঝা গেল মানুষের আকৃতি নিয়ে আসতে পারে, আমার নবী নূর হয়ে বাশার হতে পারেন না। আল্লাহ তাআলা নবীকে বাশরিয়াতের লিবাস পরালেন, বাশরিয়াতের লিবাস পরিয়ে দুনিয়ায় ছাড়লেন কেন? কেন? যাতে করে আমার নবীর অনুসরণ করতে পারে উম্মতেরা, নবীকে ফলো করতে পারে, ফলো করতে পারে। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন শরীফে, আমি আল্লাহ কোরআনে আল্লাহ বলেছেন আকিমুস-সালাহ, আল্লাহ বলেছেন আকিমুস-সালাহ, আকিম মানে কায়েম করো, সালাত মানে নামাজ কায়েম করো। 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন, 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ বলেন আকিমুস-সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ভাইরা আমার বাবা জিরা, এবার বান্দা কোরআন খুলে খুলে দেখছেন,
খুলে খুলে দেখছেন আল্লাহ নামাজ পড়তে বললেন কিভাবে পড়বো কিভাবে পড়বো, নিশ্চয়ই আল্লাহ বলবেন নিশ্চয়ই আল্লাহ বলবেন। কোরআন খুলে খুলে দেখলাম কোরআন শরীফে কোথাও নেই কিভাবে পড়বো কিভাবে পড়বো, প্র্যাকটিক্যাল কিভাবে পড়বো কোরআন শরীফে উল্লেখ নেই উল্লেখ নেই। তখন এবার আল্লাহকে প্রশ্ন করছেন মাবুদ গো তুমি কোরআনে নামাজ পড়তে বললে প্র্যাকটিক্যাল কিভাবে পড়বো, চলতে চলতে না বসে বসে না ঘুমিয়ে ঘুমিয়ে, তা তো বললে না আমরা শিখবো কোথা থেকে কোথা থেকে শিখবো। আল্লাহ বলছেন সব যদি বলে দিতাম তোরা আমার নবীর দরবারে পৌঁছাতিস না, নবীর দরবার ছেড়ে দিতিস, ওই বাকিটা আমি আল্লাহ আমার নবীর জন্য রেখে দিয়েছি। যা নামাজটা প্র্যাকটিক্যাল জানতে হলে আমার নবীর দরবারে তোরা চলে যাও, আমার নবীর কাছে যা। তাহলে ভাইয়েরা আমার নবী যদি নূর হয়ে থাকতেন, নূর হয়ে যদি, তাহলে আমরা কার কাছে যেতাম নূর সে দেখা যাবে, কোনটা বুঝবো নবী তার কাছে কি কি শিখবো প্রশ্ন। সমস্ত সাহাবীরা আল্লাহ নবী তো জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ কোরআনে 82 জায়গায় নামাজ কায়েম করার কথা বলেছেন, কিভাবে কায়েম করব তা তো বলেন নাই, তাই আপনার কাছে এসেছি বলুন কিভাবে কায়েম করতে হবে কিভাবে কায়েম করতে হবে। নবী বললেন সব যদি আল্লাহ কোরআনে বলে দিতেন তোরা আমার প্রয়োজন মনে করতিস না, ওটা আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন। জুরি জুরে বলুন, আল্লাহ বলছেন আমার নবীর কাছে গিয়ে শেখ, নবী যদি নূর হবে কিভাবে শেখবেন, নবীর কাছে সব গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজটা শেখান নামাজটা শেখান। তখন বাবা যেদিকে তাকান আল্লাহ নবী বললেন কি বললেন সাহাবীদেরকে বললেন কিভাবে নামাজ পড়বে, ওটা আল্লাহ বলেননি আমার কাছে, কেন বলেননি নবী দরবার ছেড়ে দেবে এই জন্য বলেননি আমার জন্য রেখে দিয়েছেন। আমার নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ নবী বলেন নামাজ পড়ো সাল্লু নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখো ওইভাবে তোমরা নামাজ আদায় করো। জোরে জোরে বলুন, এইবার নবী কি করছেন এদিকে তাকান, ভাইরা আমার বাবা জিরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিয়ত শেখাচ্ছেন, সোজা হয়ে দাঁড়ালেন দাঁড়ালেন, দাঁড়ানোর আগে নবী নিয়ত শেখালেন কিভাবে নিয়ত করতে হবে কিভাবে হাত বাঁধতে হবে। ভাইরা আমার বাবা জিরা আল্লাহ নবীর হাদিস শরীফ ইদা কাব্বার রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, আমার নবী বলছেন রাফা ইয়াদাইহি দুই হাত উঁচু করো দুই হাত উঁচু করো, রাফা ইয়াদাইহি দুই হাত উঁচু করো, কোথা পর্যন্ত নবীজি বললেন হাত্তা উযুনাইহি দুই কানের নরম গোশত পর্যন্ত, এরকম দুই কানের নরম গোশত পর্যন্ত হাত তুলো হাত তুলো। নবী শেখাচ্ছেন এইভাবে নামাজে তাকবীর দেবে সেই সময় তোমরা তাকবীরের সময় হাত তুলবে হাত তুলবে, রাফায়ে দাইন করবে কখন নামাজ শুরুতে রাফায়ে দাইন করবে হাত তুলবে। কিন্তু কিছু কিছু বামাজি নামাজি পাওয়া যায় তারা রুকুর পর রুকু থেকে উঠেও তারা হাত ঝাড়ে রাফায়ে দাইন করে, এই রকম আছে না নেই রুকু থেকে উঠেও, আর আমরা রুকু থেকে উঠে করিনি, তো যারা করে তারা কি করে জানে আমাদেরকে বলে, এরা ভুল করছে জানে না, রাফিউ দাইন করতে হবে রাফিউ দাইন করতে হবে, যারা বলছেন রাফিউ দাইন করতে হবে যারা করে রাফিউ দাইন করে ঠিক আছে করুন, কিন্তু বামাজি করুন ঠিক আছে, যারা করেন তাদের দলিলটা একটু শোনাবো, আর আমরা যে করি না তাহলে আমরা কি যারা করে না তারা আমাদেরকে বলে ভুল করছে, ভুল বলবেন না আমাদের কাছে দলিল আছে, ইমাম আযম আবু হানিফার কাছেও দলিল রয়েছে, কোন ইমাম আমরা যে ইমাম ধরেছি অনুসারী যে মাযহাব মাযহাবের অনুসারী ইমাম আযম আবু হানিফা নুমান বিন সাবিত আবু হানিফা সে যেই সেই মানুষ নয়,
কি নিয়ামত জানেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ এই সাত উযুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন। সেই ইমাম আযম আবু হানিফা বাবাজি সরাসরি সাহাবীদের কাছে পড়েছে। ইমাম আযম আবু হানিফা তাবিঈ, তার শিক্ষক সাহাবী, সাহাবীর কাছে পড়েছে। জাফর সাদিক হচ্ছে ইমাম আযমের উস্তাদ ছিলেন, নবীর বংশধরের কাছে পড়েছে, সাহাবীদের কাছে শিক্ষা অর্জন করেছে। যেই সেই নয়, আমরা যাত্রা তাকলিদ করে নিয়ে সেই ইমাম আযম আবু হানিফার তারও দলিল আছে, তারও পক্ষে না করারও পক্ষে দলিল আছে। এটা বলবেন না যে আমাদের দলিল আমাদেরটাই ঠিক, ওটা ঠিক নয়, এটা বলবেন না। যারা পড়েন তাদের দলিল আমাদের দলিল একটু শোনাবো। মুহাব্বাতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা তেরে জন্নত মে ঐসি খুশবু নহীঁ, তেরে জন্নত মে ঐসি খুশবু নহীঁ, জো খুশবু নবী কে পসীনে মে হ্যায়। আল্লাহুম্মা তোরে সিনে, তোরে সিনে মে জো চমকা নূরে নবী, তোরে সিনে মে জো চমকা নূরে নবী, ও নূর হর মোমিনো কে সিনে মে মওজুদ হ্যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, যারা রুকু থেকে উঠে রাফায়ে দায়ন করেন তাদের দলিল। হাদাসানা যুহরিয়ু আন সাদিন আন أبيه عن رسول الله صلى الله عليه وسلم أنه كان يرفع يديه إذا افتتح الصلاة وعند الركوع وعند الرفع منه بارم بمجر إمام زهري حديث بيان করেছেন কব থেকে। তিনি সালিম থেকে হাদিসটি বর্ণনা করেছেন, সালিম থেকে, আর সালিম তার পিতা থেকে রিওয়ায়াত করেছেন, সালিম তার পিতা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রিওয়ায়াত করেছেন। হাদিসটা শুনুন, হাদিসটা শুনুন, হাদিসটা হলো কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ফাতাহা আস-সালাত ওয়া ইনদা আর-রুকুউ ওয়া ইনদা আর-রাফউ মিনহু। নামাজের শুরুতে নবীজি রাফায় দায়ন করতেন, হাত তুলতেন, ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ফাতাহা আস-সালাত, যখন নামাজ শুরুর সময় তখন হাত তুলতেন নবীজি। আর ওয়া ইনদা আর-রুকুউ ওয়া ইনদা আর-রাফউ মিনহু, রুকু থেকে যখন উঠতেন তখনও হাত তুলতেন। এই রিওয়ায়াতটা কোথা থেকে? আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস শরীফ, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস শরীফ। এই দলিল তাদের কাছে যারা রাফায় দেন, রুকু থেকে উঠে হাত হাত তোলে, তাদের দলিল। এইবার আসুন ভাইরা আমার মামাজিরা একটু শুনুন, ইমাম আবু হানিফা সাথে ইমাম আবু হানিফা ভাইরামার বাবাজিরা ইমাম আযম আবু হানিফা কি বলেছেন,
ভাইর আমার বাবা জিরা ইমামে আজম আবু হানিফা বলছেন, দলিল দিচ্ছেন, হাদাসানা হাম্মাদ আন ইব্রাহিম আন আলকামাহ ওয়াল আসওয়াদ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ইনদা ইফতিতাহি সলাতি সুম্মা লা ইয়াউদু লিশাইইন মিন যালিক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাম্মাদ হাদিস রিওয়ায়াত বয়ান করেছেন কার থেকে? ইব্রাহিম নখঈ থেকে। ইব্রাহিম নখঈ আলকামা আর আসওয়াদ থেকে হাদিসটি রিওয়ায়াত করেছেন। আলকামা আর আসওয়াদ এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রিওয়ায়াত করেছেন। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই হাদিসের বর্ণনাকারী তিনি কি বলছেন? লা ইয়ারফাউ কানা লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ইনদা ইফতিতাহি সলাতি সুম্মা লা ইয়াউদু লিশাইইন মিন যালিক। তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বলছেন আল্লাহর নবী লা ইয়ারফাউ উঠাত হাত তুলতেন না, ইয়াদাইহি নবীজি হাত তুলতেন না, কখন তুলতেন না, এক সময় ছাড়া, ইল্লা ইনদা ইফতিতাহি সলাতি নামাজ শুরু ছাড়া আর হাত তুল মোবারক তুলতেন না, আর হাত মোবারক তুলতেন না। আমার নবী যখন হাত মোবারক তুলতেন একবারই নামাজের শুরুতে, নবী তকবীরের সময় দুই হাত উঁচু করতেন, দুই হাত তুলতেন, কখন নামাজ ইন্দা ইফতিতাহি সলাতি সুম্মা লা ইয়াউদু লিশাইইন মিন যালিক। তাছাড়া নবী নামাজের ভেতরে কোন সময় হাত তুলতেন না, হাত তুলতেন না। ভাইয়ের আমার বাবা জিরা এই হাদিসটি রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এবার আসুন আব্দুল্লাহ ইবনে উমার যেটা রুকু থেকে হাত তোলার হাদিসটা বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে উমারের বর্ণনা যে করেছেন ইমাম আযম আবু হানিফা, হুজুর বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ হলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ফিকাহ দিক দিয়ে, কিরাতের দিক দিয়ে খুব আব্দুল্লাহ ইবনে উমারের থেকে উনি খুব যোদ্ধা ছিলেন, মজবুত ছিলেন, বাবাজি এলেমের দিক দিয়েও মজবুত ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমার থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়সের দিক দিয়েও বড় ছিলেন, যার জন্য বাবাজি, যার জন্য ইমাম আযম আবু হানিফা বলছেন এই দলিলটা কোন দলিল? নামাজের শুরুতেই নবীজি হাত মোবারক একবারই তুলেছেন, তাছাড়া নামাজের ভেতরে আর হাত তুলেননি। আব্দুল্লাহ ইবনে মাসউদের দলিলটাই আব্দুল্লাহ ইবনে উমারের চেয়ে খুব মজবুত, যার জন্য ইমাম আযম এই দলিলটি গ্রহণ করে বলেছেন হাত তুলতে গেলে, রাফে ইদান করতে গেলে নামাজের শুরু ছাড়া আর নামাজের ভেতরে তোমরা হাত তুলবে না। জোরে জোরে বলুন, আরো জোরে, উনি এটাকে মজবুত বলেছেন, মজবুত দলিল বলেছেন, যার জন্য আমরা একবারই হাত তুলি, রুকু থেকে উঠে আমরা হাত তুলি না। আশা করি বুঝিয়েছি। ভাইরা আমার বাবা জিরা এইবার নবীজির কাছে গেলেন, সাহাবী গেলেন, সব সাহাবীরা গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়ব, আল্লাহ কোরআনে নামাজ পড়তে বলেছেন কিভাবে পড়ব? নবী বলছেন ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, যখন তোমরা নামাজের তকবীর পড়বে রাফা ইয়াদাইহি দুই হাত উঁচু করবে, কোথা পর্যন্ত? হাত্তা উযুনাইহি দুই কানে নরম নরম গোশত পর্যন্ত, দুই কানে নরম গোশত পর্যন্ত এতটা তুলবে, এতটা তুলবেন। এবার বাঁধবেন কি করে? আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুন্নাহ রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। হযরত আলী বলেন আমার নবী যখন তাকবীরে হাত বাঁধতেন কিভাবে? এদিকে তাকান, ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন, আর বাঁধতেন কোথায়? তাহতা সুন্নাহ, নাভির নিচে। জোরে জোরে বলুন এরকম, আল্লাহু আকবার ছেড়ে দিতেন, হাতটা নাভির নিচে চলে যেত, নাভির নিচে হাত বাঁধতেন। কথা বুঝতে পেরেছেন? শিরে খোদা বলেন নবীর শেষ জীবনে আমি নাভির নিচে হাত বাঁধতে দেখেছি। ভাইরা আমার বাবাজিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে হাত নাভির উপরে বেঁধেছেন, শেষ জীবনে হাত নাভির নিচে বেঁধেছেন, নাভির নিচে বেঁধেছেন।
এক শ্রেণীর বলছেন হাতটা নাভির উপরে যারা বেঁধেছেন এটা হলো নবীজি বেঁধে দেখিয়ে দিলেন এটা নারীদের জন্য আর পুরুষদের জন্য নাভির নিচে। জোরে বলুন, আরো জোরে বলুন, নারীদের জন্য পুরুষদের জন্য শেষ জীবনে কি করেছেন, শেষ জীবনে অনেক সময় কি হয় জানেন, আপনাদেরকে একটু বলে দিই খুলে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম এক শ্রেণীর আলেমরা কি বলছে জানেন, কবর জিয়ারত চলবে না, নিয়ত করে কবর জিয়ারত চলবে না। দলিল তাদের কাছে দলিল আছে, কি দলিল দিয়েছেন এই জন্য চলবে না? রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের হাদিস শরীফ, নবী বলেছেন ইসলামে প্রাথমিক অবস্থায় নবীজি বলেছেন কবর জিয়ারত চলবে না, নিষেধ করেছেন। ভালো কথা, যাদেরকে নিষেধ করলেন যারা ছিলেন পেজেন তারা শুনলেন, সাহাবীরা শুনে যুদ্ধের ময়দানে চলে গেলেন, তারা গিয়ে 10 জনকে শোনালেন নবীজি বলেছেন কবর জিয়ারত চলবে না। ভালো করে বুঝুন কোথায় গন্ডগোল হয়েছে, চলবে না তারা শুনেছে, তার থেকে 10 জন শুনেছে, তার থেকে 10 জন শুনেছে, সবাই শুনলো যে না, যিনি শুনিয়েছেন তিনি নিজের কানে রসুলের কথাটা নিজের কানে শুনে আমাদেরকে শুনিয়েছেন, নবী বলেছেন কবর জিয়ারত চলবে না। এবার যারা চলবে না শুনে গেছেন তারা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ভালো করে বুঝেন, শহীদ হয়ে গেছে। পরবর্তীতে নবীজি এদিকে তাকান, পরবর্তীতে নবীজি আবার কি বলছেন জানেন, নবীজি আপনারা তো জানেন গোটা দুনিয়া জানে নবী নিজের মন গড়া কোনো কথা বলেন নে, কোনো কথা বলেন না। আল্লাহ কোরআন দলিল, কোরআনের দলিল আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের মন মস্তিষ্কের বাঁধানো কোনো কথা বলেন নি, আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলতেন না, কি বলতেন আল্লাহ বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ওহি ছাড়া কোন কথা বলতেন না, ওহি ছাড়া কোন কথা বলতেন না। পরবর্তীতে নবীজি বসে আছেন, ওহি নাজিল হলো, আল্লাহ নবী ওহি নাজিল হলো, ওহি নাজিল হওয়ার পর এবার নবী সাহাবীদেরকে ডাকলেন, ডেকে যারা বসেছিলেন তাদেরকে বললেন, ওহি বলে দিতেন, ওহি বলতেন নবী, বললেন কি বললেন বাবাজি, এদিকে তাকান কি বললেন নবীজি, বললেন কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি ফাজুরুহা ফাইন্নাহা তাযকিরুল আখিরা রাওয়াহু তিরমিজি। জুরি জুরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনটাও ওহিয়ে ইলাহি, হাদিস শরীফে হাদিসে নববিও হলো ওহিয়ে ইলাহি, এটাও ওহি। এই যে নবী বললেন এ সাহাবীরা শোনো, আমার কাছে ওহি নাযিল হলো, ওহি ছাড়া নবী কোনো কথা বলতেন না। আল্লাহ নবী বলছেন কি বললেন, এদিকে তাকান নবী সাহাবীদেরকে বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, তোদেরকে এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কবর জিয়ারত যেহেতু নিষেধ করেছিলেন প্রাথমিক অবস্থায়, নবী বলছেন তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, নিষেধ করেছিলাম। আমার নবী বলেন ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমি রাসূলের মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিয়েছেন, হে নবী আপনার পিতামাতার কবর জিয়ারত করুন। জোরে জোরে বলুন, পিতামাতার কবর জিয়ারত করুন। কিন্তু নবী কি আল্লাহ বললেন, এ হাবিব আপনি আপনার পিতামাতার কবর জিয়ারত করবেন কিন্তু পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া চাইবেন না, গুনাহ মাফের দোয়া চাইবেন না। আল্লাহ নিষেধ করলেন, নিষেধ করলেন, হাদিস শরীফ নিষেধ করলেন, এ হাবিব আপনি পিতামাতার জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না। এই হাদিসটাকে সামনে রেখে বাজ উলামারা কি বলছেন জানেন, নেট করুন, বাজ উলামারা বলছেন আল্লাহ নবীকে আল্লাহ নিষেধ দোয়া চাইবেন না, তার কারণ আপনার পিতা মাতা
আপনার পিতা মাতা মুসলমান ছিলেন না, যার জন্য পিতা মাতাকে আল্লাহ বললেন মাগফিরাতের দোয়া চাইবেন না, চাইবেন না। কেন বললেন? এই জন্য বললেন পিতা মাতা মুসলমান ছিলেন না, মুসলমান ছিলেন না। কোথা থেকে কোথায় লাগিয়ে কিভাবে ব্যাখ্যা করছে দেখেন, আস্তাগফিরুল্লাহ আযীম। কিছুক্ষণ আমি মেনে নিলাম, মানবো না, ওই কথাটাকে রাখলাম, একটু বিচার ফয়সালা আপনারা করবেন ছেলেরা। আল্লাহ তাই না, কিছুক্ষণ রাখলাম মুসলমান, যার জন্য মাগফিরাতের দোয়া চাইবেন না। কোথাকারের কথা কোথায় লাগিয়ে কিভাবে ব্যাখ্যা করে, এই জন্য ব্যাখ্যা ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। যে সেই ব্যাখ্যা যাবেন না, শুনবেন না, যার তার ওয়াজ শুনবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। তাদের কবরের কাছে যাবেন না, লা তাকুম আলা কবরি, তাদের কবরের কাছে যাবেন না, লা তাকুম আলা কবরি, লা তাকুম, দাঁড়াবেন না, যাবেন না। কাফিরদের কবর জিয়ারত হয় না, কাফির মুশরিকদের কবর জিয়ারত হয় না, যাবেন না। তাহলে আল্লাহ কোরআনে বলছেন হাবিব, হে হাবিব, কাফির বেঈমানদের কবরে যাবেন না, যারা মুশরিক তাদের কবর যাবেন না, তাদের জিয়ারত চলবে না, চলবে না, চলবে না। এদিকে আল্লাহর নবী বলছেন কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, আল্লাহ তাআলা আমাকে কবর জিয়ারত নিষেধ করলেন, আল্লাহ তাআলা আমাকে কবর পূর্বে কবর জিয়ারত নিষেধ করেছিলেন। নবী বললেন ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু এখন নবী আমাকে কবর জিয়ারতের আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, মায়ের কবর জিয়ারতের অনুমতি পেয়েছি, অনুমতি পেয়েছি, অনুমতি পেয়েছি। এবার আসুন, কোরআন বলছে নবী, হে নবী, আপনি খবরদার, যারা মুশরিক কাফের অমুসলিম তাদের কবর জিয়ারত চলবে না, করবেন না, দাঁড়াবেন না, যাবেন না, সালাম দেবেন না। আল্লাহ নিষেধ করলেন, নিষেধ করলেন। আবার এদিকে আল্লাহ বললেন এ হাবিব, আপনার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিলাম। আল্লাহ নবী যখন পারমিশন দিয়েছে, আল্লাহ যখন নবীকে কবর জিয়ারতের পারমিশন দিয়েছেন, এখন বুঝতে হবে নবীজির পিতা মাতা মুমিন মুসলমান ছিলেন। জুরি জোরে বলুন, জিয়ারতের পারমিশন পাওয়া মানেই প্রমাণ হয়ে গেল নবীজির পিতা মাতা অমুসলিম ছিলেন, তাই এ কথা কি বলে আমার মাথায় ঢোকে, আস্তাগফিরুল্লাহ। এই হাদিসটাকে কেটে দেন তাহলে, এবার আমরা একটু বুঝিয়ে দিই হাদিসটা কোথাকারে কোথা থেকে গিয়ে লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করলো। ঈমান হাদিসে বহু জিনিস গড়বড়ি আছে জানেন, একটা একটা বললে আপনি বুঝতে পারবেন। আমি একটু বোঝাচ্ছি, তাহলে আল্লাহ যে বললেন হাবিব, আপনি আপনার পিতা মাতার কবর জিয়ারত করবেন, তবে গুনাহ মাফের দোয়া করবেন। ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি জিয়ারতি কবরিহি, আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়েছেন আল্লাহ। আবার আল্লাহ বলছেন কবর জিয়ারত করবেন, কিন্তু মায়ের জন্য বাপের জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, বাপকে মাফ করো, গুনাহ মাফের দোয়া চাইবেন। ব্যাখ্যা তারা বলছে মুসলমান ছিলেন এই জন্য গুনাহ মাফের দোয়া করতে নিষেধ করলেন, কিন্তু মুসলমান নয়। এখানে ভালো করে বোঝার আছে, গুনাহ মাফের দোয়া করতে নিষেধ করলেন কেন, কেন, কেন? এই জন্য আল্লাহ বললেন হাবিব, আপনার পিতা মাতা তো নবীর পিতা মাতা গুনাহগারই ছিলেন না, গুনাহগার থাকলে তো গুনাহ মাফের দোয়া হবে, সে তো গুনাহগারই নয়। আল্লাহ, এই ছেলেরা, বাচ্চারা মারা গেলে বাচ্চাদের জানাজার দোয়া আলাদা। এত কথা বলছো কেন তোমরা, আমি বুঝতে পারছি ছেলেরা কথা বলছে কি বলছে, বিস্কুট কি করছে, চা দেবে না, আমি চা এখন দিতে দেবো, আমার জলসা শেষ, আমার অনর্থ শেষ, এখন রেখে দিই, এখন দাও, এখন দাও, এখন দাও, আমারটা শেষ হয়ে যাক, আর সামান্য বাকি আছে, আর আধ ঘন্টা পর দেবে, আর 20 মিনিট পর দেবে। আমি পক্ষপাত, আমার সামনে দেবেন না, দয়া করে বলছি, আমার সামনে চা দেবেন না, দেবেন না, দুটো একসাথে হয় নি, শোনা, আমার নবীর আলোচনা শুনতে গেলে কত আদর করতে হয় জানেন, আপনারা বুঝেননি কেন, তরিকা পথে আপনাদেরকে বেশি বোঝাতে হয়। যখনই কেউ বক্তা উঠবে, ওঠার সময় শুরুতেই সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন, যদি দিতে হয়,
আর না হলে খুব যার দরকার হবে উঠে এসে চাপ খেয়ে আবার বসে পড়ে। মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা বাচ্চাদের দোয়া কি বলুন তো, তাকে ক্ষমা করে দাও বড়। আর শিশু বাচ্চারা যখন মারা যায় তার দোয়া কি জানেন, আল্লাহুম্মা ফির লানা, আল্লাহকে মাফ করে দাও, এই দোয়া হয়। কি দোয়া? আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা। এটা শিশুদের। আর বড়দের, শিশুদের বলবেন আল্লাহ তুমি মাফ করে দাও। কেন বড়দের? কেন? আমরা হলাম গুনাহগার, আর গুনাহগার যারা তাদের জন্য আল্লাহ মাফ করে দাও। আর শিশুরা তো গুনাহগারই নয়, তারা তো মাসুম। আরে শিশুরা বাচ্চারা মাসুম, বেগুনা মারা গেলে তাদের কোনো গুনাহ নেই, এই জন্য তাদের দোয়া এটা বলবেন না, আল্লাহ আমার বাচ্চাকে মাফ করে দাও, মাফ করে দাও। তার উপর নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, সে তো তার উপর সে গুনাহই জানে না, সে তো মাসুম, নিষ্পাপ, বাচ্চারা নিষ্পাপ। এই জন্য বাচ্চা মারা গেলে এই দোয়া করবেন না, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। কেন? সে তো গুনাহগারই নয়। এই জন্য আল্লাহ বললেন, হাবিব আপনি আপনার পিতামাতার কবরের কাছে যাবেন, জিয়ারত করুন, কিন্তু গুনাহ মাফের দোয়া চাইবেন না। তার কারণ আপনার পিতামাতা তো গুনাহগারই ছিলেন না, গুনাহগার হলে তো গুনাহ মাফের দোয়া চাইবে। কথা বুঝতে পারছেন? আর এই মোলবিরা কোথা থেকে দিয়ে জুড়িয়ে দিয়ে শিক্ষা করেছে, মাদ্রাসায় গিয়ে কোরআন হাদিস পড়েছে, একটা জ্ঞান আছে যার জন্য উল্টা পাল্টা করে দেয়, কোনটা কোন জায়গায় কোন তার জোড়াতে হয় এই ব্যাপারে জানে, নেগেটিভ পজিটিভ ব্যাপার বোঝে না। আমি কি বোঝাতে পারছি না? হাকিকাতের এলেম যদি শিখতে হয় আল্লাহ মাদ্রাসা থেকে পড়ে এসে আল্লাহর উরিদের দরবারে গিয়ে হাকিকাত শেখো, বুজুর্গানে দিন দেন, কথা ঠিক বলছি না? এরা তো ওলি তো বুঝে না, ওলি মানে না তো, হাকিকাতের জ্ঞান আসবে কি করে? যান ছেলেরা দরবারে, যান ছেলেদের গালে করে দরবারে রেখে দেন, হুজুরের দরবার থেকে শিখুক, শিখুক। কিতাব পড়ে মওলানা মুনবি হয় না, হওয়া যায় না, কোন আল্লাহ ওয়ালাদের সোহবত নাই, ইখতিয়ার ছাড়া হয় না। এই জন্য এরা উল্টা পাল্টা কোথাকারে কি জিনিস কোথায় জুড়তে হয় এ বেচারা জানে না। জুড়ে দিয়ে বলল নবীর পিতামাতা মুসলমান ছিলেন, তাহলে মুসলমান ছিলেন না, অমুসলিমের কবর পেট থেকে রাসূল এসেছেন। আস্তাগফিরুল্লাহ আযীম, কথাবার্তা কেমন কি হয়? হ্যাঁ, আরেকটা হাদিস নিয়ে কি গন্ডগোল করেছে তারা, যা গোটা আর বলবো না পরে। ভাই আমার বাবা জি, তাই আমি বলছিলাম যে কথা, তাহলে আল্লাহ পাক কি বললেন? নবীজি বলছেন, আমি আমার মায়ের হাদিসটা বলছি, তিরমিজির হাদিস, ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন, নবী বলছেন, কাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, নবীজি সাহাবাদেরকে বলছেন, আমি এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি, এখন আমি আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন পেয়েছি, অনুমতি পেয়েছি, অনুমোদন পেয়েছি। আচ্ছা, কবর জিয়ারতের অনুমোদন, অমুসলিম হলে রাসূল জিয়ারতের অনুমতি পেতেন না, অনুমতি যখন পেয়েছেন পিতামাতা, ও আগেরটা বলবেন না, ও মানে নবীর পিতামাতাকে মুসলিম বলতেও, মোমেন মুসলমান বলতেও কষ্ট পাচ্ছেন, ইনশাআল্লাহ, তার মানে ইনারাও রাজি। হ্যাঁ, কি বলছেন?
তাহলে নবী রাসূলের পিতা মাতা কি মুসলমান ছিলেন না? বেগুনা ছিলেন, মুসলমান তো দূরের কথা, বেগুনা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পিতা মাতা কবর জিয়ারতের পারমিশন পেয়েছে, পারমিশন পেয়ে গেলেন। যেই পারমিশন পেলেন নবী এবার কি বললেন, হাদিসটা শুনুন, ফাজুরুহা ফাজুরুহা, আমি ও রাসূল তোদেরকে কবর জিয়ারতের অনুমতি দিয়ে দিলাম, আগে দিইনি এখন আমি পেয়েছি অনুমতি দিয়ে দিলাম। কবর জিয়ারত করলে লাভটা কি আছে? পাশাপাশি নবী বললেন, ফাইন্নাহা তাযকিরুল আখিরা, কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। যখন বেশি বেশি কবরস্থান যাবেন, মৃত বাপ মায়ের কবরের কাছে যাবেন, শোনা একটা কথা বলি, যারা মারা যায় তারা অসহায়, الميت في القبر كالغريق المتغبس ينتظر دعوة ما تلحقه عن ابن او اخ او صديق الله النبي بول ميت را قبر غوتا খাবার মতন হাবুডুবু খেতে থাকে তারা বলতে থাকে আমার ভাই আমার বড় এই আত্মীয় স্বজনের আমার নামে দান কর আমার নামে সালে সওয়াব কর কবরে কষ্ট হচ্ছে ওই ময়্যিত বলতে থাকে বলতে থাকে বলতে থাকে ও ছেলেরা বাপ মারা গেছেন মা মারা গেছেন নিজে কোরআন পড়ো প্রতিদিন এক পারা করে কোরআন পড়ো 30 দিনে এক মাসে একটা খতম হবে বেশি না মুসলিম শরীফের হাদিস, আল্লাহুম্মা ইগফির লি আহলি বাকিইল গারকাত, নবী বলছেন রাওয়াহু মুসলিম, নবী বলছেন হে আল্লাহ জান্নাতুল বাকি গোরবাসীদের তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। রাসূল দোয়া করছেন, কোথায় গিয়ে? ঘরে বসে তো দোয়া হয়, নবী কবরস্থানে গিয়ে দোয়া করছেন, তার মানে নিয়ত করে কবরস্থান যাওয়া এটা স্বয়ং নবীজির সুন্নাত, সুন্নাতে নববী, নবীর সুন্নাত। জিয়ারত করবেন বাপ মায়ের কবরে যাবেন, কখন হায়াত মত বলা যায় না, কখন ডাক আসবে চলে যেতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ঠিকভাবে, এক মাস ফরজ রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান খায়রাত করবেন। বহু হাদিস এমন আছে বাবা জি, আছে যেটা পূর্বে নিষেধ ছিল পরবর্তীতে জায়েজ হয়েছে, পূর্বে জায়েজ ছিল পরবর্তীতে নিষেধ হয়েছে। এই জন্য আমরা হাদিস দুইটাকে মানি, নাসিখ মানি মানসুখ মানি, দুই দিকে মানতে হবে, কিন্তু আমল করবেন কোনটার উপর, নাসিখের উপর মানসুখের উপর নয়, যেটা মানসুখ হয়ে গেছে সেটার উপর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনে কি করেছেন ওটাকে ফলো করো, জীবন প্রথমে কি করেছেন প্রাথমিক অবস্থায় অনেকে সেইটাকে ফলো করো, সেইটাকে ফলো করে পরবর্তীতে নবী কি করেছেন সেটাকে ফলো করে। যেমন তাযীমি সাজদা, এটা পূর্বে জায়েজ ছিল পরবর্তীতে রাসূল নিষেধ করে দিয়েছেন, নিষেধ করেছেন, কতই দলিল থেকে প্রমাণ, নিষেধ করে দিয়েছেন সরাসরি নিষেধ, নিষেধের চাট খুলে দেখো রাসূল স্পষ্ট বলেছেন তাযীমি সাজদা কোন কবরস্থানে গিয়ে তাযীমি সাজদা ওলিকে বা জিন্দা ওলিকেও তাযীমি সাজদা করা যাবে না, যাবে না, এটা কি শিরক নয়, রাসূল বলেছেন এটা হারাম হারাম হারাম। এবার এক শ্রেণীর আলেমরা কি করছে, এক শ্রেণীর মানুষরা কি করছে, ওই যে পূর্বে জায়েজ ছিল উসজুদু লি আদম, আদমকে সাজদা করা, ওইটাকে ধরে বলে এই তো সাজদা তাযীমি জায়েজ। আরে তো পূর্বে ছিল, পরবর্তীতে কি হয়েছে, মানে সুখ হয়ে গেছে, পরবর্তীতে কি হলো, এক উট ছেড়ে গেছে, এক উট ছেড়ে গেছে, এদিকে দিকে বাইরে আমার মামাজিরাম, এক উট ছেড়ে যায়, উটকে মালিক ধরতে পারে না, যেই যায় তাকে কামড়ায় পাগল হয়ে যায়, ভাইরা আমার চুনচুনি হয়েছে উটের পাগল হয়ে গেছে, বাবা পাগল কাউকে বোঝে না, যেই যায় তাকে কামড়ায়, যেই যায় তাকে কামড়ায়, যেই যায় তাকে কামড়ায়। আল্লাহ নবী যাচ্ছেন উটের কাছে যাচ্ছেন, সাহাবীরা নিষেধ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, উটের কাছে যাবেন না, উট পাগল হয়ে গেছে যাকেই দেখে কামড়ায়, ইয়া রাসূলুল্লাহ যাবেন না, যাবেন না, যাবেন না, পাগল তো বুঝে না। এইজন্য নামাজ কারুর জন্য মাপ নেই,
মাপ নেই, মৃত্যুর আগে পর্যন্ত নামাজের সময় হলে নামাজ পড়তে হবে। আপনি যদি অসুস্থ বিছানায় পড়ে আছেন, ইশারাও পড়তে হবে, নামাজ মাপ নেই, মাপ নেই, মা বোনেরা নামাজ মাপ নেই, মাপ নেই। সুতরাং বাবা জি, তবে কাদের জন্য? যারা মজনু পাগল তাদের জন্য নামাজ মাপ, পাগল যারা তাদের জন্য নামাজ মাপ। পাগল কিছু বোঝে না যে কি খায় কি করে, বাপকে চেনে না মাকে চেনে না, পাগল পাগল মজনুন পাগল, তাদের জন্য মাপ, তাছাড়া নামাজ মাপ নেই। পাগল তো কাউকে চেনে না, যাবেন না। আমার নবী বললেন, না পাগল ওঠো, আমি রসুলকে চেনে, ওদেরকে কামড়াবে, আমি নবীকে কামড়াবে না। আমার নবীকে দেখে চিনে নিয়ে সাথে সাথে সাজদায় পড়ে গেল। নবী লাগামটা হাতে ধরে বললেন, এই উট পাগলামো করিস না, যা আমি রাসূল বলছি, যা ভালোভাবে থাকবি, যা যা ভালোভাবে থাকবি, যা। দিয়ে উটের মালিকের হাতে ধরিয়ে দিলেন উটকে। উট মালিক নিয়ে চলে গেল, উট শান্ত হয়ে গেল, জোরে জোরে উটও আমার নবী কথা শোনে, উটও পাগল, উটও আমার নবীকে চেনে। খালি আমরা কথা বলেন না, আমরা এমন চিনা চিনেছে রাসূল আমাদের বড় ভাই, এমন চিনা চিনেছে রাসূল আমাদের মতো মানুষ, জোরে বলুন, এমন চিনা চিনল নবীকে, বলছে নবী মরে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, তার আর কোনো ক্ষমতা নেই, জোরে বলুন, এই চিনা চিনলেন, এমন চিনা চিনেছেন রাসূল শ্রেষ্ঠ মখলুক হয়ে, বলছেন আমি নবী, আমি নবী। এক বেদুইন কাফের একটা গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছে, গোসাপ কুমিরের মতো হয়, চার চার ঠ্যাং ল্যাজ হয়, শিকার করে নিয়ে যাচ্ছে। রাসূল ওয়াজ করছেন, একজনকে ডেকে বলে, ইনি কে? না, ইনি বিশ্ব নবী। ও, ইনি নবী? গোসাপটাকে বেঁধে দিয়ে রাসূলের কাছে গিয়ে বলছে, বেদুইন কাফের গিয়ে বলছে, ও তুমি নবী দাবি করছো, তুমি আল্লাহ রাসূল, ও আচ্ছা, এই প্রচার করছো, ঠিক আছে প্রচার করো, তবে আমি পাগল নই, আমি তোমাকে রাসূল বলে মানতে পারি, কখন আমার এই গোসাপটা যদি সাক্ষ্য দেয় তুমি আল্লাহর রাসূল, তাহলেই তোমাকে রাসূল হিসেবে আমিও গ্রহণ করে নেব, আমিও কলমা পড়ে মুসলমান হয়ে যাব, জোরে বলুন। নবী বললেন, আচ্ছা ছাড়ো, গোসাপ যে ছেড়ে দিয়েছে গোসাপ, সোজা রাসূলুল্লাহ রাসূলকে চিনে সোজা নবীর দরবারে আদবের সাথে গিয়ে হাজির। আরো জোরে নবী এবার কি বলছেন? নবী বলছেন, মান আনা, এ গোসাপ আমি কে বল, আমি কে? নবী গোসাপকে জিজ্ঞেস করছে, বেদুইন কাফের দাঁড়িয়ে আছে, দৃশ্য দেখছো, আমি কে? আরো জোরে, আন্তা মানে আপনি, রসুল রব্বিল আলামিন, আপনি হলেন আল্লাহর রসুল। গোসাপ কি বলছে? সাক্ষ্য কি দিল? আর কি বললো? শুনুন, আন্তা খাতামুন নাবিয়্যিন, দ্বিতীয় বাবা জি কি বললো? গোসাপ বললো, আনতা খাতিমুন নাবিয়্যিন, আপনি হলেন শেষ নবী, আল্লাহর রাসূল। প্রথমে বললেন আপনি আল্লাহর রাসূল, খাতামুন নাবিয়্যিন, আপনি হলেন শেষ নবী। গোসাপ জানেন ইনি হলেন শেষ নবী, শ্রেষ্ঠ মাখলুক হয়ে চিনলাম না, না গোলাম আহমদ কাদিয়ানি দাবি করলো আমি নবী, সে দাবি করলো আমি নবী। মাওলানা আতাউল্লাহ সাহেব বলছেন, আপনি তো গোলাম আহমদ
আপনি নবী কোথায়? আপনি তো গোলাম আহমদ। বলে দাও আমার আসল নাম হলো আহমদ, গোলামটা বাদ দিয়ে দাও, ওটা বাপের লেখা আহমদ, যে আহমদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আল্লাহ কোরআনে বলেছেন ঈসার পর একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। ওই গোলামটা আমার বাপ রেখে দিয়েছি, ওটা বাদ দাও, ওটা বাদ দিলে হই আহমদ, অরিজিনাল আহমদ। মোরাতাউল্লাহ সাহেব বললেন, যদি আপনার ফতোয়া দিয়ে নামের প্রথম অংশ বাদ দেওয়া জায়েজ হয়, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ, আতাউল্লাহর আতা বাদ দিলে হই আমি আল্লাহ, আমি আল্লাহ হয়ে তোমার মতো বেওকুফকে নবুয়ত দান করিনি। আস্তাগফিরুল্লাহ আলাজিম। ওই কাদি গোলাম আহমদ কাদি, আমি ওখানে গেছি, পাশে গেছি, ওখানটা যদি যাইনি সময় ছিল না আমার। আমি অমৃতসর থেকে যখন জলসায় গেলাম, অমৃতসর থেকে তারা ফিরোজপুর নিয়ে গেল, ফিরোজপুর থেকে কাদিয়ান, জায়গার নাম কাদিয়ান। ওই কাদিয়ানের পাশাপাশি আমি যেতাম, আমার ইচ্ছা ছিল খালি দাস দেখে দেখার জন্য। আমি বক্তা মানুষ তো একটু হালুয়াস করি, যার জন্য আমার দরকার ছিল, তো আমি আর যেতে পারলাম না, সময় ছিল না, ওদের কাছ থেকে সব শুনলাম। তিন দিন পর পায়খানায় মৃত্যু হয়েছে। কোথায় মৃত্যু হলো? পায়খানায় মৃত্যু হয়েছে। চিরজীবনের মতন পচে সরে দুর্গন্ধ হয়েছে, পায়খানার দরজা খুলে তাকে বের করানো হয়েছে। আল্লাহ বলছেন, এই নবী দাবি করবি? হ্যাঁ, আমার গোটা দুনিয়া পৃথিবী সব রাসূলকে চিনল, তমাম মখলুক রাসূলকে চিনেছে, রাত আমার রাসূলকে চিনেছে, রসুলের ঘুম ভাঙলো। নবীজি যখন বেদার হলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা দৃশ্য দেখলাম, আপনি যখন ঘুমাচ্ছিলেন আরাম করছিলেন, ওই যে গাছটি দেখা যায় দূরে, ওই গাছটি মাটি চিরে একদম সোজা আপনার মাথার কাছে এসে দাঁড়ালো, কিছুক্ষণ দাঁড়িয়ে আবার মাটি চিরে আবার চলে গেল। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ? আমি আনাস জানতে চাই, নবীজি কি বলছেন জানেন? নবীজি বলছেন, আয় আনাস, ওই গাছটি আল্লাহকে বলেছিল, আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি যেন একবার তোমার আমার রাসূল যাকে আপনি তমাম মাখলুকাতের রাসূল করে পাঠিয়েছেন, তিনি তো আমাদেরও রাসূল, গোটা মাখলুকের নবী, নবীদেরও নবী, রাসূলদের রাসূল, ফেরেশতাদের রাসূল, আপনি আল্লাহ আমারও রাসূল, আমাদের রাসূল, তিনি হাজার হাজার সকলে আল্লাহ যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলাম এক বছর, আলামিন বহু বছর, আমার রাসূলকেও আল্লাহ বলেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীও আলাম এক বছর, আলামিন বহু বছর, আমিও আল্লাহ সকলে আমার হাবিব মুস্তাফা ও তোদের সকলে সুবহান।